টালিগঞ্জে টেকনিশিয়ানদের বকেয়া ইস্যুতে বিজেপি পাশে দাঁড়ানোর পরই জরুরি সাধারণ সভা ডাকল তৃণমূল প্রভাবিত ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। রবিবার এনটি স্টুডিওর পাশে আইটিআই গ্রাউন্ডের টলিউডের টেকনিশিয়ানদের নিয়ে জরুরি সাধারণ সভা করলেন রাজ্যের মন্ত্রী তথা টলিউড একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, ইম্পার সভাপতি প্রিয়া দাস, ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও। সভা থেকে টেকনিশিয়ানদের রাজনৈতিক প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন অরূপ বিশ্বাস। একই সঙ্গে তাঁর দাবি, সমস্ত টেকনিশিয়ানরা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন, একজন প্রডিউসারের টাকা শুধুমাত্র বকেয়া রয়েছে। এখানে কোনো বাইরের লোক নেই, অল কার্ড হোল্ডার। তাই আমি বলেছি যে হয়তো অনেক প্রলোভন আসবে, অনেক ঝঞ্ঝা আসবে, কিন্তু আমাদের সবাইকে এক থাকতে হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে ভারতবর্ষের এক নম্বর জায়গায় নিয়ে যেতে হবে। আমি শুধু বলেছি যে একটা জিনিস, যে আমাদের এটা একেবারেই অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো দিনও কোনো রাজনীতি হয় না, এটা অল ইন্ডিয়াতে একটাই অর্গানাইজেশন। তার জন্যই দেখছেন আজকে হায়দ্রাবাদ থেকে, বম্বে থেকে, মাদ্রাস থেকে সবাই এসছেন আজকে তাদের প্রতিনিধিরা। তো আমি বলছি এখানে যারা রং করে একটা নতুন সংগঠন করতে চাইছেন, এখানে রঙের কোনো সংগঠন নেই, এটা একটাই সংগঠন, অরাজনৈতিক সংগঠন। সারা ভারতবর্ষে একটাই সংগঠন, ওয়েস্ট বেঙ্গলে যে সংগঠন চলে সেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া সংগঠন। না না, টেকনিশিয়ানদের কোনো টাকা বাকি নেই, একজন প্রডিউসারেরই টাকা বাকি আছে, সেটা চ্যানেল দায়িত্ব নিয়েছে, 7 দিনের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দেবে। শনিবার গেরুয়া শিবিরের ছত্রছায়া তৈরি হয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিজেপি নেতা শঙ্কুরদেব পাণ্ডা জানিয়েছেন, কলা কুশলী এবং টেকনিশিয়ানদের প্রাপ্য আদায়ে কাজ করবে এই সংস্থা। আগামী 7 দিনের মধ্যে বকেয়া টাকা মেটানো না হলে বিভিন্ন চ্যানেলের অফিস, প্রোডাকশন হাউস এবং ইম্পার সামনে ধর্নারও হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কুদেব। তার কয়েক ঘন্টার মধ্যেই টলিউডের জমি ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামালেন অরূপ বিশ্বাসকে। ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে বিমান চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টাইম।